ঈদ মোবারক এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ভিউয়ার্সদেরকে জানাই ঈদ মোবারক। তো আমি ঈদের ভ্যাকেশনে যেহেতু বাংলাদেশে এসেছিলাম, মেনলি ঈদ করব। তো প্রথমবারের মতো আমি শ্বশুরবাড়ির মানুষদের সাথে ঈদ করলাম এবার। তো ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে যাই, আমার যে আব্বুর বাড়ি। তো এখানে আমরা আসলে মেনলি এখানে কেউ থাকে না, আমরা ঈদের মধ্যে কিংবা সবাই একসাথে এখানে হই। তো এই সুবাদে আসা, তো যেহেতু আমাদের এখানে কেউ থাকে না, মানে গ্রামের বাড়িতে সবাই ঢাকায় থাকে, তো তাই আর কি সব কিছু কেমন যেন পিকনিকের মতো লাগে। তো এই ঈদের ছুটিতে সব চাচারা, তারপরে কাজিনরা, ফুপিরা সবাই একসাথে হয়েছি আমরা এই ঈদের উপলক্ষে, ঈদের পরের দিন। তো তারপরে আব্বু সকাল সকাল যে একটা চুলা নিয়ে আসলো, তারপরে লাকড়ি, তারপরে বাজার, সদাই সব কিছু, যেহেতু আমাদের এখানে থাকা পড়ে না কাউকে, সো আমাদের সব কিছু একদম মানে ইনস্ট্যান্ট আনতে হয়, মানে নতুন করে যা যা লাগবে সব কিছু। তো তারপরে সব কিছু একদম অ্যারেঞ্জমেন্ট করে তারপরে যে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর মাটির চুলার রান্না কিংবা লাকড়ি চুলার রান্না কিন্তু অনেক মজার, গ্রামের পরিবেশের সাথে এটা খুবই ভালো যায়। আর এই মাটির চুলার রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে আজকে অনেক রকম খাবার ছিল। তো যেহেতু নদীর পাড়ে আমরা থাকি, মানে একদম পদ্মা নদীর সাথে, তো ছোট থেকে কেন জানি আমরা আসলে পদ্মা নদীর মাছ, নদীর মাছ খেয়ে অভ্যস্ত। তো তারপরে আজকে আব্বু সকাল বাজারে যাওয়ার পরে নদীর মাছ, তারপরে শাক সবজি, তারপরে দেশি মোরগ, এগুলো বাজার করে নিয়ে আসে। তারপরে এই যে কাটাকুটা করে প্রায় 7 রকমের রান্না আজকে করা হয়। পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি মাছ, তারপরে দেশি মিশালো মাছ রান্না করা হয়, তারপরে সাথে ছিল পাট শাক, তারপরে দেশি মুরগের মাংস, ডাল ছিল, তারপরে ছোট মাছের চচ্চড়ি ছিল, মানে বিভিন্ন রকমের রেসিপি যেগুলো মানে খেয়ে আসলে অনেক বেশি তৃপ্তি পেয়েছি। তো তারপরে আসলে আজকে সবাই একসাথে এসেছে, সবার সাথে টাইম স্পেন্ড করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। তো কেন জানি আজকের ঈদটা বেশি স্পেশাল লাগলো, মানে সেকেন্ড ডে। তো আমার এবার ঈদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। এমনিতে প্রবাসে থাকি, ঈদও হয়, কিন্তু কেন জানি আসলে দেশটাকে অনেক বেশি মিস করি। তো তারপরে অনেক বছর পর আসলে এই ঈদটা বাংলাদেশে করা, ভীষণ এক্সাইটেড আমি। তো মনে হলো যে একটা ব্লগ বানাই, বাট ঈদের দিন আসলে ভিডিও করা হয়নি, মানে চাইছিলামও না যে ভিডিও করি, তারপরে সেকেন্ড ডে মনে হলো যে না একটা ভিডিও বানাতেই হয়, কারণ এই মেমোরিগুলো যখন থাকবে তখন আমি আবার সেই প্রবাসে গিয়ে ভিডিওগুলো দেখব আর সব কিছু মিস করব। তারপরে আমার আম্মু, ছোট আম্মু সবাই মিলে রান্না করছিল, সবাই সবাইকে হেল্প করছিল, যে জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সবাই সবার টুকটাক করে হেল্প করা, সবাই কোটাকাটি করা, মেঝমো মানে কাটাকুটা করে সব কিছু, আসলে হেল্প না করলে আসলে একলা হাতে সম্ভব না, যেহেতু এখানে আমাদের হঠাৎ করেই আসা, মানে কেউ থাকে না, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে না, তাই সবাই সবাই মিলেমিশে করলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। তো তারপরে রান্নাবান্না করতে প্রায় অনেকটা সময় লাগে, যেহেতু একটা মাত্র চুলা, তো একটা একটা করে রান্না শেষ হচ্ছিলো, একটা একটা করে আবার নতুন করে রান্না বসাচ্ছিল। বাট আজকের খাবারগুলো অন্য লেভেলের। আর আমাদের যে আন্ধারমানিক, হয়তো অনেকেই চিনবেন, আন্ধারমানিকের যে নদীর মাছগুলো কিন্তু আজকে বাজার থেকে কিনা। আর গত বছর কিন্তু আমার দেশে আসার পরে ভিডিও আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, বাট আমার ভিডিও আছে। তো তখনও কিন্তু গত বছর আমি অনেক মজার মজার খাবার খেয়েছিলাম, কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে আজকে আমি বেশি একটা সময় নিয়ে আসতে পারিনি, যেহেতু একদম রিসেন্টলি ঈদ গেল, তাই আর যেহেতু একটু শর্ট টাইমের জন্য এসেছি, তাই আজকে আমি সন্ধ্যার দিকে আবার আমার শ্বশুর বাড়িতে ব্যাক করব। তো আজকে আর এই দাদার বাড়িতে বেশি একটা সময় থাকতে পারছি না, এর জন্য খুবই খারাপ লাগছে। সবাই ছিল, ফুপিরা চাচারা, মানে আরও দু একটা দিন থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট এটা হলো না। বাট আনফর্চুনেটলি, বাট চেষ্টা করব সামনে আবার আসবো, দুই এক রাত হয়তো থাকতে পারি। তো আজকে আবার সন্ধ্যার সময় ব্যাক করব, আজকে সব কিছু খাবার দাবার খেয়ে তারপরে আবার বিকালবেলা একটু নদীর পাড়ে যাব। আর নদীর পাড়ে আন্ধারমানিক যে ঘাট, এখানে অনেক মানুষ আসে, অনেক পর্যটকরা আসে, দূর দূর থেকেও আসে এখানে এসে, তারপরে বোটে করে একটু ঘুরে যায়, নদীর পাড়টা ভালো লাগে। তো আমরা একটু লেট করেই গিয়েছিলাম, যেহেতু আজকে
প্রচুর রোদ ছিল, অনেক গরম ছিল, তাই মনে হয়েছিল যে একটু লেট করেই যাই যাতে রোদটা পড়ুক তারপরে। বাট যাওয়ার পর দেখি এত বেশি ভিড়, মানে প্রচুর মানুষ, এত মানুষ হবে আসলে আমি বুঝতেও পারিনি, মানে অনেক বেশি ক্রাউড ছিল। মানে এট দ্য মেইন টাইম একটা সময় মানে ট্রাফিক লেগে যায়, এত মানুষ। তো যাই হোক, তারপরে আবার আমরা একটু ঘোরাঘুরি করে হালকা পাতলা একটু খাবার দাবার খেয়ে তারপরে আবার বাসায় ব্যাক করি। তো এই যে এই হচ্ছে আমাদের দেশে মোরগের মাংস, একদম মানে অর্গানিক যে মোরগ, মানে এগুলো আসলে গ্রাম ছাড়া আসলে পসিবল না, এগুলো আসলে ভীষণ ভালো লাগে। আর গত বছর কিন্তু আমি সাথে পিঠাও খেয়েছিলাম, আম্মু চিতে পিঠা করেছিল, তো তারপরে সাথে মাংস ছিল, ভীষণ মজার। তো তারপরে আজকে সাথে যে নদীর মাছগুলো সেগুলো অনেক মজার ছিল, আর চিংড়ি মাছ ভুনাও ছিল, ওইটা বলতে মনে নেই, মানে অনেকগুলো রেসিপি হয়েছিল। তো আজকে আমরা ভাত আর ভাতের আয়োজনই করা হয়েছে। তো তারপরে এই সবাই সালামি দিল, ছোট চাচা মেজো চাচা সবাই মিলে আজকে ঈদের সালামি পেলাম, তারপরে সবাইকে দেওয়া হলো সালামি। তো যেহেতু ঈদ একটা আয়োজন চলছে, মানে অন্যরকম একটা আনন্দ, তো আমরা পাটি বিছিয়ে সবাই ফ্লোরে বসে পড়লাম মেঝেতে। তো সবাই খাওয়া দাওয়া করে যে বিকালে একটু বাইরে বের হলাম ওই নদীর পাড়ে, আর আজকে তো এখানে প্রচুর মানুষ, মানে কি বলবো। তো আমরা লাস্টে একটু চটপটি খাই, চটপটি খেয়ে আজকে আমাদের ঈদ ডে সেকেন্ড ডে আসলে শেষ হয়। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর আপনাদেরকে আবার বলছি ঈদ মোবারক, আশা করবো যে সবার ঈদটা অনেক ভালো গেছে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে না থাকেন দেখে নেবেন। আর আমার যে গত যে গ্রামের ভিডিওগুলো আছে, মানে আমার দাদার বাড়ির যে ভিডিওগুলো করেছিলাম, যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আর ওই ভিডিওগুলো খুব ভালো লাগে, মাঝে মাঝে দেখি আর মিস করি। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।